হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা বাংলা মাছ চাষ করেন, বাংলা মাছ বলতে যেমন রুই, কাতল, মিরকি, সিলভার এগুলোকে বোঝায়। তো এগুলো যারা চাষ করেন তাদের একটি সতর্কতা দিয়ে রাখি বর্তমান সময়ে। তো ভিডিওতে তো দেখতে পাচ্ছেন সিলভার মাছ খাপি খাচ্ছে, তো খাপি খাচ্ছে এবং অনেক সিলভার মাছ মারা গেছে, প্রায় 50,000 টাকার মতন মাছ মারা গেছে। এবং আমাদের এই অঞ্চলের মাছের দাম কিন্তু এমনিতেই প্রায় বেশি। কেন বেশি আপনাদের বলি, আমরা পদ্মা মাছ থেকে পোনা সংগ্রহ করি, আমরা কোনো হ্যাচারি কাছ থেকে সংগ্রহ করি না। আর পদ্মা নদীর পোনার দাম অলরেডি সবসময় বেশি থাকে, কারণ দেখা যাচ্ছে কি হ্যাচারির থেকে আপনি যেই মাছই ক্রয় করুন, যেমন সিলভার, রুই, পোনা যদি ক্রয় করেন তারা 1 কেজি 1.5 কেজি ওজনের মাছের বিট করায়। আর নদীর কিন্তু 10 কেজি 15 কেজি মাছে ডিম পাওয়া যায়, এই ডিম থেকে হ্যাচ করানো হয়। তো এখানে প্রায় 50,000 টাকার মাছ কিন্তু সিলভার মাছে মারা গেছে। কিসের জন্য মারা গেছে এবং আপনাদের সতর্ক করছি, আজ সকালে হচ্ছে পানি হয়েছিল অনেক এবং এক পুকুর থেকে পানি আসছে, যে পুকুরে পাট জাগ দেওয়া ছিল এই পুকুর থেকে পানি আসছে, আর প্লাস এখানে আবার পাট ধোয়া হয়েছে বলে এখানে পানি গ্যাস হয়ে গেছে। তো আপনাদের এর জন্য সতর্ক করছি যেন আপনার মাছ চাষের আশেপাশের পুকুরে যেন কেউ পাট জাগ না দেয়, এই বিষয়টি খেয়াল রাখবেন। আর জাগ দিলেও এই বিষয়টি খেয়াল রাখবেন, ওই জাগের পানি যেন আপনার পুকুরে না আসে, আসলে কিন্তু পানি গ্যাস হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তে পাটের কিন্তু অনেক গ্যাস হয় পাটে অনেক। ও এখানে প্রায় 50,000 টাকার মাছ মারা গেছে, আর এখানে পরিচর্যা শুরু হয়ে গেছে, এখানে অক্সি ট্যাবলেট দেওয়া হয়েছে, প্লাস পটাশ দেওয়া হয়ে গেছে, 3-4 বার জাল টানো হয়েছে। আর সিলভার মাছ মারা যাবে অবশ্যই, জানেন যে সিলভার এটা হচ্ছে নরম জানের মাছ বা নরম প্রজাতির মাছ, অল্পতেই মারা যায়। এখানে দেখতে পাচ্ছেন মাছ হাঁপে খাচ্ছে, আর এই পুকুরটাও বেশি বড় না। তো ভিউয়ার্স, আপনারা খেয়াল রাখবেন যেন পাটের পানি যেন না আসে এবং পাট যেন কেউ না ধয়, এই বিষয়টা খেয়াল রাখবেন, তাহলে আপনার পুকুরের মাছ অবশ্যই সুস্থ থাকবে। এখানে এখানে কিন্তু সিলভার মাছেরই শুধু অসুবিধা হয়েছে, রুই, কাতল, মিরকি, আরও অনেক মাছ রয়েছে, এখানে অনেক পোনা রয়েছে একই সাইজে। এই পোনাগুলো দেখতে পাচ্ছেন কেউ এখনো ওঠেনি, এদের কিছু হবে না, এদের জান অনেক শক্ত। শক্ত জানের বলতে গেলে সবচেয়ে বেশি শক্ত হচ্ছে রুই, কাতল, গ্লাস কাপ, এগুলো জান খুব শক্ত। তো ভিউয়ার্স, সব দিক খেয়াল করে মাছ চাষ করবেন। অবশ্যই আপনার পুকুরে মাসে 3 বারের মতো জাল টানা দিয়ে গ্যাস নিবন্ধন করবেন বা গ্যাসগুলো তুলে ফেলবেন কাদায় থেকে তো ভিউয়ার্স, আজকের জন্য খুদা হাফেজ। আর এটা আমার পুকুর না, এটা হচ্ছে আমার নানার পুকুর। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।